ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঙ্গীত শিল্পী লাকি আখান ভালো নেই। গেল 5 ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শারীরিক অবস্থার অবনতি হলেও আজ একটু ভালো বলে জানান পরিবারের সদস্যরা। লাকি আখানদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। বিস্তারিত ফারহানা জুথির রিপোর্টে। হৃদয় নিগ্রাণ আবেগের এমন প্রকাশ যে গানে তার স্রষ্টা সঙ্গীত শিল্পী লাকি আখান্দ। কয়েক বছর ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত গুণী এই সঙ্গীত শিল্পী গেল 5 ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারে চিকিৎসাধীন। রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলেও এখন তিনি স্বজনদের চিনতে পারছেন এবং তরল খাবার খেতে পারছেন বলে জানান শিল্পীর মেয়ে। তো আজকে সকালে অক্সিজেনের সাইলেন্টটা ছেড়ে দেওয়ার পরে দেখি আজকে একটু ভালো রেসপন্স করছে, সবার সাথে কথা বলছে। বাবার গানের কথায় বিশ্বাস রেখে মেয়ের আশা আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এই শিল্পী। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। দোয়া করতে সবাইকে, সব আল্লাহর উপর, না আর কেউ আল্লাহ ছাড়া আর কেউ বাবাকে হেল্প করতে পারবে না। চিকিৎসার ব্যয় মেটাতে শিল্পীর পাশে এসে দাঁড়িয়েছেন অনেকেই। তার জন্য কনসার্ট হয়েছে দেশে বিদেশে। চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী সুস্থ হয়ে আবারও সঙ্গীতের মাঝে ফিরে আসবেন এমন প্রত্যাশা ভক্ত স্বজনদের। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।